মার্কেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন কুমিল্লার শিক্ষার্থীরা। শাকসবজি সহ বিভিন্ন মশলা জাতীয় পণ্য বিক্রি করছেন তারা। বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পারায় ভিড় জমিয়েছেন ক্রেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কান্দিরপাড় থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, এখানে কি কি পণ্য বিক্রি হচ্ছে আর শিক্ষার্থীরা বিক্রির জন্য কোন সময়টা বেছে নিয়েছেন? রোশন, আজকে তো আসলে ছুটির দিন, এই ছুটির দিনকে তারা বেছে নিয়েছেন। কারণ হচ্ছে কি যে এই সময়টায় আজকের দিনে মানুষ আসলে তাদের সপ্তাহের যে কেনাকাটা সব এটাই তারা কিনে নিয়ে যান, বিশেষ করে সবজি এবং মশলা জাতীয় যে পণ্য সামগ্রীগুলো রয়েছে। আমি যেখানকারটায় রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা। এখানে ছাত্ররা তারা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের শাক সবজি এবং মশলা জাতীয় পণ্য বিক্রি করছেন। বাজারে যেই পণ্য সামগ্রী যে দরে বিক্রি হচ্ছে তার থেকে 10 থেকে 15 টাকা দরে কমে তারা বিক্রি করছেন। আর তারা বলছেন যে বাজারের যে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে ভাঙতে মূলত তাদের এই উদ্যোগ। তারা পার্শ্ববর্তী যে নিমসার রয়েছে আমাদের পাইকারি বাজার, সেই পাইকারি বাজার থেকে মূলত সবজি কিনে একই দরে তারা খুচরা কেজিতে বিক্রি করছেন। তা প্রতি পিচ ডিম বিক্রি করছেন তারা 11.80 টাকা দরে। যে ডিম বিক্রি হচ্ছে বাজারে প্রায় 13.50 টাকা থেকে 14 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে তারা বিক্রি করছেন যে সকল শাকসবজি, তার মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, সে সঙ্গে বরবটি, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, করলা, বেগুন। তারা বলছেন যে বাজারে এই সবজির যে দাম সেটা থেকে তারা 10 টাকা থেকে 15 টাকা কমে বিক্রি করছে। যেমন লাউ বিক্রি করছেন আকার ভেদে তারা 30 টাকা, বরবটি বিক্রি করছেন 60 টাকা, সে সঙ্গে চিচিঙ্গা ঝিঙ্গা 35 টাকা, পটল 45, করলা 60, বেগুন 50 টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে তারা বিক্রি করছেন পেঁয়াজ, রসুন এবং আলুও। আলু বিক্রি করছেন তারা 50 টাকা দরে, রসুন 210 টাকা এবং পেঁয়াজ 100 টাকা দরে বিক্রি করছেন। তবে তাদের এই উদ্যোগকে আমরা দেখেছি যে যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে 11:10 থেকে তারা শুরু করেছেন এই বিক্রি। এরপর থেকে আসলে যারা ভোক্তা এবং সাধারণ ক্রেতা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হুড়াহুড়ি দেখা গিয়েছে। তারা কে কার আগে দ্রুত ক্রয় করবেন এই ন্যায্য মূল্যে, সেটাই আসলে আমরা দেখেছি যে এক ধরনের ভিড় তৈরি হয়েছে। তো কুমিল্লার যে ছাত্ররা রয়েছেন তারা বলছেন যে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে, তারা যে বাজারে যে সিন্ডিকেট সেটা ভাঙতে তাদের এই যে উদ্যোগ সেটা অব্যাহত রাখবেন। তো রোশন ছিল কুমিল্লা থেকে। কুমিল্লায় শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির